ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته مدرك بن جانت سيسن بششت صحابي سعد بن معاذ رضي الله عنه المرتو تعالى العرش كيف يوتي তিনি এমন কি সৎকর্ম করেছিলেন যার জন্য এমনটি হয়েছিল আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুল্লাহ আবাদ জীবন বিশিষ্ট সাহাবী আনসারি সাহাবি এবং আওস গোত্রের সর্দার সাহাবি সাহাদিবনি মাজ রদি আল্লাহান হু তার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল এটি বিশুদ্ধ বর্ণনা এবং এরকম আরো কিছু ফজিলাতের কথা তার সম্পর্কে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে যেমন রসউল সাল্লাল্লাহ আলাই হোয়াসাল্লামকে আহ একজন বাচ্চার পক্ষ থেকে একটি খুব দামি সুন্দর একটি স্বর্ণ রুমাল দেওয়া হয়েছিল তো তার সেই রুমাল দেখে সাহাবারা যখন আহ আশ্চর্যজনিত হচ্ছিলেন তখন আল্লাহ রসূল সাল্লাহ আলাই সাহাবাদেরকে বলেছিলেন যে আহ সাহাদু নিয়ে মোহাজ রদিয়াল্লাহ যে জান্নাতের ভিতরে তার যে রুমাল রয়েছে সেই রুমালের যে মুসলিমতা সেই রুমালের যে অবস্থান রুমালের অবস্থান এর চেয়েও অনেক অনেক দামি অবস্থান অর্থাৎ মানাদিল দিল ফিল জান্না আহসান মিন হাজা জান্নাতের মধ্যে সাহাদের যে রুমালটি রয়েছে সে রুমাল এর চেয়েও অনেক দামি অনেক সুন্দর অনেক মুসলিম তো ঠিক একই আনহুর সাদেবর জানাজাতে সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছিল আহ এমনকি তার লাশও বহন করেছে আল্লাহর ফেরেশতাগণ আহ যখন মনাফিক একটি চক্র তার লাশ বহন নিয়ে তাচ্ছিল্য করতেছিল যে এত হালকা তখন আল্লাহ রসুল সাল আলাই বলেছিলেন যে তার লাশ বহন করতেছে আল্লাহর ফেরেশতারা তো সম্পর্কে বর্ণিত এই যে বিশাল বিশাল আহ মর্যাদার কথাগুলো তো এগুলো তার সুনির্দিষ্ট কি আমলের কারণে বর্ণিত হয়েছে বা এত মর্যাদা তিনি কেন পেলেন কি সৎকর্মের কারণে পেলেন সেটি একমাত্র আল্লাহ এবং তার রাস্তি ভালো জানেন কারণ বিশুদ্ধ কোন বর্ণনার মধ্য দিয়ে তার কোন নির্ধারণ করে সুনির্দিষ্ট ভাবে তার কোনো যেমনটি বিলাল রাজি আল্লাহ মানহুর আহ যে জান্নাতের ভিতরে রসুল্লাহ সাল্লামের আগেই আহ জুতা পায়ে দিয়ে ঠক ঠক করে হাট্টার আওয়াজ আহ সংবাদ দেওয়া হয়েছিল বা রসুল্লাহ সাল্লাহামের রাতে পেয়েছিলেন সেটা সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল যে তিনি যখনই কোনো কখনো তাহারাত বা পবিত্রতা বা অজু অর্জন করতেন বা ওযু করতেন তো সেক্ষেত্রে সাথে সাথেই তিনি দুই রাকাত সালাত আদায় করতেন সেই আমলের বিনিময়ে তিনি এই অবস্থাটা বা এই মর্যাদাটা লাভ করেছিলেন কিন্তু শাহাদুর ক্ষেত্রে এ ধরনের সুনির্দিষ্টভাবে কিছু বর্ণনা আমরা দেখি না তবে সম্ভাব্য যে কারণগুলো গুলো আমরা এক্ষেত্রে বলতে পারি তা হচ্ছে নাম্বার যখন তিনি মুসলিম হইলেন আওয়াজ গোত্রের মধ্যে থেকে তখন তিনি গোত্রের সমস্ত মানুষগুলোকে ডেকে বললেন যে আহ যে

যে তার সাথে কেউ কথা বলতে পারবে না পুরুষ হোক আর নারী হোক যতক্ষণ না তারা মমিন হয় আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান আনায়ন করে এ কথা বলার সাথে সাথে তার কমের লোকজন দলে দলে মুসলিম হতে লাগলো এবং আহ অধিকাংশে মুসলিম হয়ে গেল তো এই যে বিশাল এক ভূমিকা ঠিক একইভাবে বদরের যুদ্ধে ইসলামের প্রথম জয় পরাজয়ের আহ প্রথম যে যুদ্ধ তো এই যুদ্ধে পরাজিত হওয়া ছিল মানে ইসলাম দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তো সেই যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন পরামর্শ নিয়েছিলেন তখন তিনি রসুল্লাহ সাল্লামকে খুবই শক্তভাবে শান্ত করেছিলেন এবং তাকে আশ্বস্ত করেছিলেন বলেছিলেন পদ আন্না বিকা ও সাদাক নাকা আমরা ইমান এনেছি আপনার উপরে আপনাকে বিশ্বাস করেছি ওয়া শাহেদ না আন্না মা জে তাবিহি আল হক এবং আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি যা নিয়ে এসেছেন সেটা সত্য আতাই না আলসামে আপনার আনুগত্যতা এবং আপনার কথা শুনবো এটার উপরে আমরা চুক্তিবদ্ধ হয়েছি আপনাকে আমরা অঙ্গীকার দিয়েছি ইয়া লিমা অতএব আপনি যে চিন্তা করতেছেন বা যা ইচ্ছা করতেছেন সেদিকে আপনি এগিয়ে যান নাহনু মাঘ আমরা আপনার সাথে রয়েছি কিছু কিছু বর্ণার ভিতরে এসেছে যে আমরা মুসালাইহাল্লামকে যেমন তার কমের লোকেরা বলেছিল হাজহাব ওয়া রব্বুকা ফকাতিলা যে তুমি এবং তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো এই ধরনের কথা আমরা বলবো না বরং আমরা আপনার সঙ্গে থাকবো এমন কি বলা হয়েছে যে সাগর পাড়ি দিতে হলে সেটাও আমরা দিব ঠিক একইভাবে আহ খন্দকের যুদ্ধে যখন রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাথে যুদ্ধ করতে গিয়ে সাহাদিবিন মহাজরাত আহত হলেন তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার সেবা করতেন একটা পর্যায়ে বনু কোরাইজা গোত্র খন্দকের যুদ্ধে যখন আহ কুফারে সাথে মুসলমানদের সাথে অঙ্গীকার বা চুক্তি লঙ্ঘন করে যখন একাত্মতা ঘোষণা করে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করলো এবং যুদ্ধের শেষে যখন কোরাইশরা পরাজিত হলো তখন আহ বনু কোরাইজাদের ব্যাপারে সিদ্ধান্তের যখন বিষয় আসলো তখন আল্লাহ আলাইহি সাল্লাম যেহেতু সাহাউদ্দিন মোয়াজ রাজি আল্লাহর সাথে বনু কোরাইজার একটি সম্পর্ক ছিল ইসলাম পূর্ব যুগে

অলরেডি আল্লাহ বা এরকমই একটি ফয়সালা আল্লাহ সুবহান হওয়া তালা দিয়ে রেখেছেন তো এই যে আল্লাহ সুবহান তালার ফয়সালার সাথে সাহাদিব নে মজরত আল্লাহ ফয়সালা মেলে যাওয়া যে বনু কোরাইজার যারা যুদ্ধ করার মতো শক্তি রাখে সে সমস্ত পুরুষদেরকে হত্যা করার সিদ্ধান্ত ফয়সালা তিনি দিয়েছিলেন ঠিক একইভাবে নারী এবং শিশু এদেরকে বন্দী করার ফয়সালা দিয়েছিলেন এই ফয়সালাই ছিল আল্লাহ সুবাহ ফয়সালা তো এই ধরনের যে একটা সাহসী ভূমিকা ছিল বিভিন্ন জায়গাতে তো এই সাহসী ভূমিকার কারণেই হয়তো তার মর্যাদা তিনি লাভ করেছিলেন ঠিক কিভাবে তিনি যখন করতে গিয়েছিলেন তখন আবু জাহালের সাথে তার তর্ক হয়েছিল এবং এক সেক্ষেত্রে উমাই আবনী খাল তার বন্ধু মানুষ ছিল আহ তার তিনি তাকে বলছিলেন যে আবু জাহাল কিন্তু মক্কার লিডার তার সামনে তুমি উঁচু আওয়াজে কথা বলো না তখন আহ উল্টো মহাজ এবনি মাজিয়ালাহমাই আবনী খালফকে বলেছিলেন যে আমি তাদের সরিয়াতে যাওয়ার যে পথ রয়েছে মদিনার থেকে সেই পথ আমি বন্ধ করে দেব তারপর আমি তার উপরে চুপ থাকতে পারি না কারণ সে আল্লাহ রসুল সাল্লামকে কষ্ট দিয়েছে তো এভাবে তিনি যেখানে ইসলামের পক্ষে নবী করিম সাল্লামের সহযোগিতায় ভূমিকা রেখেছেন সেখানেই কিন্তু মানে খুব প্রশংসনীয় এবং সাহসী ভূমিকা রেখেছেন যা ইতিহাসে ইতিহাসের পাথায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ রয়েছে অন্যান্য অনেক সাহাবি যে ভূমিকা রাখতে পারেননি তার ভূমিকা ছিল বিশেষ করে আউস গোত্রের লিডার হিসাবে তিনি যে ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন প্রেক্ষাপটে তার যে ভূমিকা সে ভূমিকার কারণেই হয়তো আল্লাহ সুবহান হুয়া তালা তাকে এই বিশাল মর্যাদা দিয়েছেন আল্লাহ আলম বেসব ও সাল্লাহ আলানা বিয়ানা মুহাম্মদ